আমরা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি যে বাংলাদেশ আজকে উন্নয়নের একটা রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সবসময় একটি কথা বলেন যে উনি যখনই কোনো কাজ করেন উনি জনগণের জন্য কাজ করেন। উনি আমাকে বলেছেন যে যখন আমার কাছে কোনো ফাইল আসে আমি ফাইলটা দেখি যে যদি জনগণের লাভ এই ফাইল এই সিদ্ধান্ততে জনগণের যদি লাভ না হয় তাহলে আমি কিন্তু ফাইলটা সই করি না। দোহার নবগঞ্জে যেটা দোহারে বিশেষ করে দোহারে সব থেকে বড় সমস্যাটা ছিল আপনারা জানেন নদী ভাঙনটা, পদ্মা নদী ভাঙনটা। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী থেকে 2000 কোটি টাকার প্রকল্প নিয়ে আপনার ঔরঙ্গাবাদ থেকে সাহেবপুকুর পর্যন্ত 32 কিলোমিটার আপনার বাঁধটা হচ্ছে, নদী খননটা শেষ হয়ে গেছে এবং ইনশাল্লাহ আমাদের এই পদ্মা নদী ভাঙনের একটা স্থায়ী সমাধানটা আমরা ইনশাল্লাহ পেয়ে গেছি। আপনি জানেন রাস্তা যেটা আছে আমাদের ZKT রাস্তা, এটা কিন্তু আমি অলরেডি 4 লেনে এটা হয়ে যাচ্ছে, এই রাস্তাটাও ইনশাল্লাহ আগামীতে 4 লেনে হবে। এবং দোহার নবগঞ্জের জন্যে কিছুদিন আগে একটা ঢাকা জেলার জন্যে 1000 কোটি টাকা একটা রাস্তাঘাটে প্রকল্প অনুমোদন হয়েছে। এই 1000 কোটি টাকায় আপনার শুধু দোহার নবগঞ্জের জন্য 400 কোটি টাকা কিন্তু বরাদ্দ আছে, তা আগামী আমাদের রাস্তাঘাটে অনেক কাজ হবে। যদি আমরা জিজ্ঞাসা করি সে আওয়ামী লীগ করুক বা বিএনপি করুক যাই করুক না কেন, সে তার বুকের উপরে হাত দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় যে বলো ভাই তোমার ব্যক্তিগত জীবনে এই গত 15 বছর জননেত্রী শেখ হাসিনার সময় তোমার ব্যক্তিগত জীবনে উন্নতি হয়েছে কিনা, কেউ অস্বীকার করতে পারবে না। আমাদের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হয়েছে, আপনার বিএনপি জামাত বলেছে সরকার থাকবে না, শেখ হাসিনা সরকার থাকবে না, বিদেশিরা ওনাকে সরাই দিতেছে, তফসিল ঘোষণা হবে না, নির্বাচন হবে না। এখন জনগণ জানে কি এইসব কথাগুলি ভুয়া মিথ্যা কথা, সে জননেত্রী শেখ হাসিনা সরকারও আছে এবং নির্বাচন তফসিলও ঘোষণা হয়েছে এবং নির্বাচনও হয়ে 7 তারিখ ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই ভুয়া কথাগুলি ওদেরকে কেউ সমর্থন দিচ্ছে না। আমরাও একটা অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটাই কথা, আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব। এবং উনি বলছেন যে আমার বাংলাদেশের জনগণের উপরে আমার আস্থা আছে, আমি বাংলাদেশে জনগণের জন্য এত কাজ করেছি আমার আস্থা আছে, তারা কিন্তু নৌকায় মার্কায় ভোট দিয়ে আমাকে আবার প্রধানমন্ত্রী করবেন। যেহেতু আমার আস্থা আছে আমিও কিন্তু একটা অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন চাই। এর জন্যে প্রশাসন পুলিশ সবাইকে কিন্তু বলে দেওয়া হয়েছে এবং ইনশাল্লাহ আগামী নির্বাচন 7 জানুয়ারিতে যেটা হইতে যাচ্ছে এটা অবাধ নিরপেক্ষ সুস্থ সুন্দর একটা নির্বাচন হবে। আমি চাচ্ছি সারা বাংলাদেশে কিন্তু বিশেষ করে ঢাকা একে দোয়ার নবগঞ্জে ওনাকে আমরা শুধু প্রধানমন্ত্রী করবো না, আমরা কিন্তু একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ওনাকে আমরা কিন্তু প্রধানমন্ত্রী করব। এবং এটা করার জন্য একটাই পদ্ধতি, সেই পদ্ধতিটা হলো 7 জানুয়ারিতে সকাল সকাল আপনারা সবাই আপনাদের সদস্য আপনাদের পরিবারের সদস্য সহ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঝাঁকে ঝাঁকে আপনারা গিয়ে ভোট কেন্দ্রতে আপনাদেরকে ভোট দিতে হবে।